is amigo is that এটা তুমি একটু পড়ে দেখাও তো এটা হ্যাঁ কোনো ব্যাপারই না আচ্ছা ঠিক আছে আমি গাধা আট
তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা তেলেনি যোগ কর। ও এটা যোগ করব। আচ্ছা ঠিক আছে তুমি এটা দাও। আচ্ছা এক দুই তিন চার পাঁচ, পাঁচ একটা চল্লিশে শূন্য, হাতে চার, আট দুগুণে ষোলো, আর চারে বিশে শূন্য, হাতে দুই, আট নয় দশ, এক হাজার। তাই তো সত্যি তো মিলে গেল, তুমি তো অনেক মেধাবী। আচ্ছা বলো তো কালকে আমি তোমাদের কি পড়িয়েছিলাম? কিডনি। হ্যাঁ কিডনি। আচ্ছা বলো তো আমাদের শরীরে কয়টা কিডনি আছে? দুইটা। আচ্ছা দিহান এ তুমি বলো তো আমাদের শরীরে কয়টা কিডনি আছে? স্যার প্রশ্ন কি? আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের শরীরে কয়টা কিডনি থাকে? স্যার চারটা। আর পাপি? জি স্যার। তুমি একটা কাজ করো, আমাদের এখানে একটা ছাগল আছে, তুমি তার জন্য ঘাস নিয়ে আসো। স্যার ঘাস নিয়ে আসবো না ব্যাট নিয়ে আসবো? আরে না না ব্যাট লাগবে না, আপাতত ঘাস হলেই চলবে। আচ্ছা ঠিক আছে স্যার। আপু হ্যাঁ শুনো, ঘাস আনন বা তাহলে আমার জন্য এক কাপ কফি আনি। কফি? আরে তুই কফি খাবি? তাহলে ঘাস আনতাছি কেন? ঘাস আনতাছি তোর জন্য। কেন? আমি ঘাস কম কেন? এই যে তুই বললি মানুষের শরীরে চারটা কিডনি থাকে এর জন্য। আচ্ছা স্যার আপনি কি প্রশ্ন করছেন একটু বলুন তো। আমি প্রশ্ন করেছিলাম আমাদের শরীরে কয়টা কিডনি আছে? স্যার এটা কি ভাবে বললেন না না ভাবে বললেন? কেন ভেবে তো বললাম। আচ্ছা ঠিক আছে তাহলে কইতাছি, আমাদের শরীরে কয়টা কিডনি আছে? হ্যাঁ তাহলে আমাদের বলতে তো দুজনেই বোঝায়, তোর নাক মেরে আর আমারে, তাহলে আপনার আর আমার মধ্যে চারটা কিডনি আছে আর তিনটাও থাকতে পারে যদি আপনার একটা কিডনি কম থাকে। আমার কোনো কিডনি কম নেই। তাহলে চাইড যাই। কে ওটা ছেলে রে বাবা। আচ্ছা ঠিক আছে তুই গিয়ে এখানে বয়, এই আজকের মতো তোমাদের ছুটি। আমি দোয়া করি তুমি বড় হয়ে মানুষের মতো মানুষ হও, মানুষের জন্য মানুষ হও। আচ্ছা তুমি গিয়ে বসো, আজকের মতো তাহলে ছুটি। হ্যাঁ।